আসসালামু আলাইকুম, আমি মেজবুল হাসান, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাস। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সিঞ্জিং। এই ভিডিওতে আমরা জানব হোয়াট ইজ প্রোট্রুডিং ফাইবার, হোয়াট ইজ সিঞ্জিং, হোয়াই উই ডু সিঞ্জিং, টাইপস অফ সিঞ্জিং, প্লেট সিঞ্জিং, রোলার সিঞ্জিং এবং গ্যাস সিঞ্জিং সম্পর্কে। সো লেটস স্টার্ট। সিঞ্জিংকে বুঝতে হলে বুঝতে হবে প্রোট্রুডিং ফাইবার বা প্রজেক্টিং ফাইবারকে। আমরা হয়তো খেয়াল করব ফাইবার থেকে ইয়ার্ন কিংবা ইয়ার্ন থেকে ফেব্রিক তৈরি করার পর ইয়ার্নের সাথে কিংবা ফেব্রিকের সাথে কিছু আলতো করে ছোট ছোট ফাইবার লেগে থাকে। মূলত এই লেগে থাকা ছোট ছোট ফাইবারকে প্রোট্রুডিং বা প্রজেক্টিং ফাইবার বলা হয়। এই প্রোট্রুডিং ফাইবারে রয়েছে বেশ কিছু অসুবিধা, যেমন এই ছোট ছোট ফাইবারগুলো ফেব্রিকের একটা ঝাপসা পরিবেশ সৃষ্টি করে, যার ফলে ফেব্রিকের উজ্জ্বলতা কমে যায়। শুধু তাই নয়, ফেব্রিকের যে কমফোর্টনেস সেটাও কমে যায় এবং এই ছোট ছোট ফাইবারগুলো দেখা যায় বিভিন্ন সয়েল বা ডাস্টকে অ্যাট্রাকশন করে, যার ফলে ফেব্রিকটা খুব সহজেই ময়লা হয়ে যায়। এই সমস্যা থেকে সমাধানের জন্য আমাদেরকে প্রোট্রুডিং বা প্রজেক্টিং ফাইবারকে রিমুভ করতে হবে। আমরা মূলত হিট কিংবা গ্যাস ফ্লেমের সাহায্যে এই প্রোট্রুডিং ফাইবারকে ধ্বংস করে ফেলি। আর এই পদ্ধতিকেই বলা হয় সিঞ্জিং, অর্থাৎ দ্য প্রসেস বাই হুইচ উই রিমুভ দ্য প্রোট্রুডিং ফাইবার ফ্রম ফেব্রিক সারফেস বাই হিটিং অর গ্যাস ফ্লেম ইজ কল্ড সিঞ্জিং। ফেব্রিক কোয়ালিটি বৃদ্ধি সিঞ্জিংয়ের প্রধান লক্ষ্য। তাছাড়াও সিঞ্জিংয়ের মাধ্যমে আমরা বেশ কয়েকটি কাজ করে থাকি, যেমন ফেব্রিকের সারফেস ক্লিন করার মাধ্যমে আমরা ফেব্রিকের শাইননেস, স্মুথনেস, সফটনেস এবং কমফোর্টনেস বৃদ্ধি করি। সিঞ্জিংয়ের মাধ্যমে ফেব্রিকের সয়েল এবং ডাস্টের প্রতি অ্যাট্রাকশন কমানো সম্ভব। এবং সবচেয়ে প্রধান গুরুত্বপূর্ণ কাজ হল প্রপার ডাইং এবং প্রিন্টিংয়ের জন্য ফেব্রিককে প্রস্তুত করা। শুধুমাত্র প্রপার সিঞ্জিংয়ের মাধ্যমেই প্রপার ডাইং এবং প্রিন্টিং সম্ভব, কারণ সিঞ্জিং হলো ডাইং এবং প্রিন্টিংয়ের প্রি ট্রিটমেন্ট। সিঞ্জিং প্রক্রিয়াটি মূলত তিনটা পদ্ধতিতে করতে পারি আমরা, যেমন প্লেট সিঞ্জিং, রোলার সিঞ্জিং এবং গ্যাস সিঞ্জিং। এখন আমরা প্রত্যেকটি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানব। চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি প্লেট সিঞ্জিং মেশিনের ডায়াগ্রাম। এই প্লেট সিঞ্জিং মেশিনে রয়েছে ধাতব পা যা কিনা কপারের তৈরি এবং এর পুরুত্ব 1 থেকে 2 ইঞ্চি। রয়েছে বার্নার, এই বার্নারের সাহায্যে মূলত তাপ দেওয়া হয় এই ধাতব পাতগুলোকে। এছাড়াও রয়েছে গ্লাইড রোলার। এই মেশিনে গ্লাইড রোলারের মাধ্যমে ফেব্রিক এক প্রান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটে, যার গতিবেগ 135 থেকে 225 মিটার পার মিনিট থাকে। গাইড রোলারের সাহায্যে যখন ফেব্রিকটি প্লেটের সংস্পর্শে আসে, উত্তপ্ত প্লেটের গরমের কারণে ফেব্রিকে উপস্থিত প্রোট্রুডিং বা প্রজেক্টিং ফাইবারগুলো পুড়ে যায়। এইভাবেই মূলত ফেব্রিক থেকে প্রোট্রুডিং ফাইবার রিমুভ হয় এবং সর্বশেষ প্রান্ত দিয়ে ফেব্রিকটি বের হয়ে আসে। প্লেট সিঞ্জিং মেশিনের বেশ কিছু অসুবিধাও রয়েছে, যেমন এই মেশিনের যে ধাতব পাতগুলো রয়েছে, ধাতব পাতগুলোর তাপমাত্রা কন্ট্রোল করা একটু বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়ে। দেখা যায় কোনো একটি ধাতব পাত বেশ উত্তপ্ত এবং কোনো একটি ধাতব পাত একটু কম উত্তপ্ত, যার কারণে প্রপার সিঞ্জিং নাও হতে পারে। এবং এই সিঞ্জিং মেশিনের মাধ্যমে ফেব্রিকে শুধুমাত্র একটি সাইডই সিঞ্জিং করা সম্ভব, যার কারণে অপর সাইড যদি আমরা সিঞ্জিং করতে চাই তাহলে মেশিনটি অফ করে ফেব্রিককে উল্টিয়ে আবার সিঞ্জিং করতে হবে। এই জন্য এই মেশিনটিকে ডিসকন্টিনিউয়াস প্রসেসও বলা হয়। এবং এই পদ্ধতিতে যদি আমরা সিঞ্জিং করি ফেব্রিকের স্ট্রেন্থও কিছুটা কমতে পারে। এখন আমরা রোলার সিঞ্জিং সম্পর্কে জানব। এই মেশিনেও রয়েছে গ্লাইড রোলার এবং রয়েছে রোটারি সিলিন্ডার, যার অভ্যন্তরে এই সিলিন্ডারকে উত্তপ্ত করার ব্যবস্থা থাকে। এই পদ্ধতিতে ফেব্রিক এক প্রান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটে এবং উত্তপ্ত সিলিন্ডারের উপর দিয়ে অতিবাহিত হওয়ার সময়
সিলিন্ডারের উত্তপ্ত তাপের কারণে ফেব্রিকে উপস্থিত প্রোট্রুডিং বা প্রোটেক্টিং ফাইবারগুলো পুড়ে যায়। এভাবেই মূলত সিঙ্গিং হয়ে থাকে এবং সিঙ্গিং হওয়ার পর মেশিনের অন্য প্রান্ত দিয়ে সিঙ্গিংকৃত ফেব্রিক বের হয়ে আসে। রোলার সিঙ্গিং মেশিনের বেশ কিছু প্রবলেম রয়েছে, যেমন আমরা যদি রোলার সিঙ্গিং মেশিনকে অনেকদিন ব্যবহার করি তাহলে দেখা যাবে এর সিলিন্ডারের মধ্যে কিছু ক্ষত সৃষ্টি হয়েছে। এই ক্ষতর কারণে সাধারণত আন ইউনিফর্ম সিঙ্গিং হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও এই সিঙ্গিং পদ্ধতিতে আমরা শুধুমাত্র ফেব্রিকের একটি প্রান্তই সিঙ্গিং করতে পারি, তাই এটি একটি ডিসকন্টিনিউয়াস প্রসেস। আজ এই পর্যন্তই, আগামী পর্বে আমরা গ্যাস সিঙ্গিং সম্পর্কে বিস্তারিত জানব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।